بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আকাল তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমালুকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে একটু সংক্ষিপ্তে আলোচনা করব যে রাস্তার যে হক আছে আজকে আমরা গত কয়েকদিন আগে দেখলাম গত কালকা সম্ভবত ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন অনেক আহত হয়েছেন হসপিটালে আছেন আল্লাহ যারা ইমানি হাওলাতে মারা গেছেন তাদেরকে তুমি জান্নাতে নসিব করো তাদের গুণগত মাফ করে দাও আর যারা অসুস্থ হসপিটালে আছেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো শেফা দান করো তাদেরকে আরোগ্য দান করো যারা মরে গেছেন তাদের ফ্যামিলি পরিবার বর্গকে তুমি উত্তম সবর করার তৌফিক দান করো যেই হোক না করো সকলকে হিন্দু বৌদ্ধ সকলকে আল্লাহ তুমি সবর করার তৌফিক দান করো আমিন আজকে আমাদের আসলে রাসুল্লাহ সাল্লা সুসাহি বোখারি এবং মুসলিমে একটি হাদিস আছেন বোখারিতে আছে চব্বিশশো পঁয়ষট্টি মুসলিম হয়েছে পাঁচ হাজার ছয়শো পঁচাশি নম্বর একটি হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আবু সাইদুল খুদির আল্লাহ তাল্লাহ থেকে বনিত রাসুল্লাহ সাল্লাহ বলেন তোমরা রাস্তার উপরে বসা থেকে দূরে থাকো এ কথা শুনে সাহেবের বলি আল্লাহ রসুল রাস্তায় না বসলে তো উপায় নেই যেহেতু আমরা সেখানে কথাবার্তা বলি রাসুল্লাহ সাল্লাম বললেন তোমরা না বসতে যদি অস্বীকার করো না বসতে হবে মানে বসবো অর্থ বসার যদি এছাড়া কোনো বিকল্প না থাকে তাহলে তোমার কি করো তার রাস্তার হক আদায় করো তখন লোকেরা বলল হে আল্লাহ রসুল রাস্তার হক কি রসুল সে প্রথম হয়েছে রাস্তার রাস্তার মধ্যে বসা নিষেধ করছেন আমরা অনেকে রাস্তার মধ্যে বসেই বিভিন্ন গল্প করি রসুল রসুন রাস্তায় বসো না আর যদি একটা নিরুপায় হয়েছে আমি যে আমরা না বসে কি করবো সেখানে আলোচনা করি যদি নিরুপায় হয় তাহলে রাস্তার তোমরা হক আদায় করো প্রথম হক কি চক্ষুকে বা দৃষ্টিকে অবনত রাখতে হবে এবং কষ্টদান থেকে বিরত থাকতে সালামের জবাব দিতেও এবং উত্তম কথা বলা পথ থেকে এবং পথভ্রষ্টকে পথ দেখানো দেখেন প্রথম করেছে সক্ষকে অবনত রাখতে হবে আপনি রাস্তায় বলছেন এখানে কত মানুষ যাবে মহিলা পুরুষ যাবে আপনি দৃষ্টি নথেব যদি একান্ত রাস্তার বসতি হয় রাস্তায় বসছে বা ছাইট নিয়ে বসে রাস্তার মধ্যে ওখানে বস্তি হলে আপনাকে দৃষ্টি অবনত করতে হবে এবং কষ্টদায়ক থেকে বিরোধিত এমন কোন কাজ করা যাবে না আপনি এমন জায়গায় বসছেন মানুষের চলা যাতায়াত কষ্ট হয় রাসুল সাল্লাম ওটা হারাম বলছেন যে মানুষ যাতে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু রেখে এবং এমন কোনো কাজ করলো যে মানুষটা কষ্ট অভিশাপ আনয়নকারী এক বলা হচ্ছে সেটা হলো কি যে ঘাটের মাঝে রাস্তা এবং ছায়াপথে পেশাব পায়খানা ঘাটে রাস্তার মাঝে এবং সায়াধার গাছে যেখানে মানুষ বসে এখানে পেশাব পায়খানা এটি অভিশপ্ত জিনিস সুতরাং আপনি আমরা কি করব। যে ছক্ষ যদিও বসতে হয় ছক্ষু আমাদের করতে হবে এবং কষ্টদান থেকে বিরত থাকতে থাকা অর্থ কাউকে কষ্ট না দেওয়া এবং সালাম দিলে জবাব দেওয়া আজকে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা পরিচিত লোক ছাড়া কাউকে সালাম দিই না আলাইহি সাল্লিশ এমন একটা সময় আসবে কিয়ামতের একটি আলামতের মধ্যে এটা হলো যে পরিচিত সীমা লোককে সালাম দিব আর কেউ বসে আপনি গড়ে পাতালে সালাম দেন যদি আপনি জানতে পারেন এটা তারা সালাম দেওয়া যাবে না আর আদার্স না জানেন সালাম দেন এটা হচ্ছে রাস্তার হক এবং উত্তম কথা বলা এবং পথভ্রষ্টকে পথ দেখান একটা লোক পথ হারিয়ে ফেলছে আপনি পথ দেখান আমরা দেখছি অনেকে মিথ্যা পথ দেখায় আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি এই কাজগুলো করি আর যদি যেটা বলা হচ্ছে যে দৃষ্টি অবনত করা এবং রাস্তার যে হক সালাম দেওয়া এবং নত দৃষ্টি নত রাখা দৃষ্টি নত রাখা বা রাস্তার যে হক গুলো আছে হক গুলো আমরা আদায় করে চলি আমরা অনেক অনেকাংশে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ পাক আমাদেরকে সড়ক দুর্ঘটনা এই রক্ষা দুর্গতি কিন্তু আজকে আমাদের দৃষ্টি অবনত নাই দৃষ্টি অবনত আরেকটি কথা বলো আপনি হাসছেন গাড়ির রাস্তা দিয়া ওদিকে মহিলা যাচ্ছেন এদিকে তাকিয়ে এসেছেন এদিকে গাড়ি এসে আপনাকে ফিসিয়ে দিয়েছেন সুতরাং আসুন আমরা এই রাসূল সাল্লাল্লাহু রাসুলসাল্লাহ সালামের দেখানো পদ্ধতি সুন্নতি পদ্ধতি অনুযায়ী রাস্তার হক আদায় করি আল্লাহ পাক السلام عليكم ورحمة الله وبركاته